নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 26শে অগস্ট, 27শে অগস্ট, 28শে অগস্ট, এই তারিখগুলো আপনারা আজকে ডায়েরিতে নোট করে নিন। এই তিনটা দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে সাত রাশির। এই সাত রাশি এই তিন দিনের মধ্যে বড় ধরনের প্রাপ্তি 100% ঘটবে। দেখুন, 26 তারিখ শুভ জন্মাষ্টমী রয়েছে, অর্থাৎ কৃষ্ণের বার্থডে রয়েছে, জন্মদিন রয়েছে, একটা শুভ তিথি রয়েছে। আবার এই দিন দেখুন বৃষ রাশিতে চন্দ্র কিন্তু প্রবেশ করছে। চন্দ্র এবং বৃহস্পতি একত্রে গজকেশরী রাজ্য সৃষ্টি করছে, অপরদিকে চন্দ্র এবং মঙ্গল লক্ষ্মী যোগ সৃষ্টি করছে। দুটি যোগ বৃষ রাশিতে হতে কিন্তু চলেছে, যার শুভ ফল পেতে চলেছে সাত রাশি। তাই আমি আবারও বলছি, 26, 27, 28 এই তিনটা দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করুন। শুভ যোগ রয়েছে এবং অমৃত সিদ্ধি যোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে, যার শুভ ফল এই সাত রাশির উপর পড়তে চলেছে। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমে আসি জন্মাষ্টমীর দিন। আপনারা অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা করবেন। যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, আপনারা গোপাল সন্তান মন্ত্র যেটা রয়েছে, সন্তান প্রাপ্তির যে মন্ত্র রয়েছে সেটা আপনারা পাঠ করুন, সন্তান প্রাপ্তি আপনাদের হবে। সুখ সমৃদ্ধির জন্য অবশ্যই লাড্ডু গোপালের পুজো, লাড্ডু গোপালের সেবা আপনারা বাড়িতে করুন, বিশেষভাবে লাভ আপনারা পাবেন। দেখুন, বেশ কিছু শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে আপনার আগামী, আপনার 26, 27, 28। যদি আপনার জন্মচকে মহালক্ষ্মী রাজ্য, গজকেশরী রাজ্য যদি থাকে, তাহলে আপনিও কিন্তু হবেন মহাকোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আর যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। বিশেষ একটি ঘোষণা আপনাদের কাছে, সামনে রয়েছে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা বিশেষ একটা দিন, যারা প্রতিকার প্রতিবিধান করাতে চান, বিশেষ করে কালসর্পদোষ, শনির সাড়েসাথী, মাঙ্গলিক দোষ, স্থাপিত দোষ, সাধু সর্পদোষ, আপনার গ্রহণ দোষ, গুরুচণ্ডাল দোষ, আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা হচ্ছে, জীবনে এগাতে পারছেন না, সন্তানের কর্ম হচ্ছে না, বিবাহে বাধা, দাম্পত্য জীবনে কলহ, চাকরি হচ্ছে না, ব্যবসা ক্ষেত্রে ডাউনফল করছে, এই যে 2রা সেপ্টেম্বর যেটা কৌশিকী অমাবস্যা রয়েছে, বিশেষ একটা দিন যেটা প্রতিকার প্রতিবিধানের জন্য আইডিয়াল এই একটা দিন কিন্তু রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। মহালক্ষ্মী রাজ্য, গজকেশরী রাজ্যকে যে সাত রাশি হতে চলেছে মহাকোটিপতি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নাম্বার 1 যে রাশি বৃষ রাশি, বৃষ রাশিতে এই গজকেশরী রাজ্য, মহালক্ষ্মী রাজ্য সৃষ্টি করছে। বৃষ রাশির বিশেষ করে ফিনান্সিয়াল গেইন আপনাদের করবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, সম্পত্তির দিক থেকে আপনার লাভ, আর্থিক স্থিতি লাভ, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে।
বিষ রাশি। এরপর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির বিশেষ করে লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের আকর্ষক অর্থপ্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন। তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই রাজ্যকে আপনাদের বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে যারা বিজনেস করছেন, মহাজনের সাপোর্ট, কাস্টমারের জায়গার সাপোর্ট, লেবার সমস্যা কাটবে এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং সম্পত্তি এবং প্রপার্টি থেকে বড় ধরনের অর্থলাভ, লটারি থেকে বড় ধরনের আকর্ষক অর্থপ্রাপ্তি এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে পারেন, ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে। এরপর যে রাশি সিংহ রাশি। সিংহ রাশি দু দুটি রাজ্য আপনাদের সন্তান ক্ষেত্র শুভ করবে, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে শুভ করবে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে এবং কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি নাম বলবো মহাসৌভাগ্যশালী রাশি, আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশি ধনভাবে এই ধনলক্ষ্মী রাজ্য, গজগেশ্বরী রাজ্য, ভাগ্য, কেরিয়ার, বিজনেস এবং সম্পত্তি যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থলাভ, মান সম্মান ক্ষেত্রে বৃদ্ধি, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন, সম্পত্তির দিক থেকে এই সময় আপনারা কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের দেখা যাচ্ছে এবং কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শুনি সাড়ে সাথেই চলছে, কিন্তু এই রাজ্য আপনাদেরকে সুখ সাধন, ভূমি ভবন বাহন সুখ আপনাদের করাবে এবং আপনাদের প্রপার্টি এবং দাম্পত্য সুখ, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের আচমকায় কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ কুম্ভ রাশির এই তারিখগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের কেরিয়ার, আপনাদের বিজনেস থেকে। একদম শেষ রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যভাবে এই মহালক্ষ্মী রাজ্য, গজকেশ্বরী রাজ্য সৃষ্টি হচ্ছে, আপনাদের ধন, আপনাদের ভাগ্য, দৈব কৃপা, ঈশ্বরের কৃপা আপনারা পাবেন, আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি, ইনকামের নতুন নতুন সোর্স, বিজনেস ক্ষেত্র এবং সন্তান ক্ষেত্র এবং প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বড় ধরনের আর্থিক লাভ আপনাদের এই সময় দেখা যাচ্ছে। অর্থাৎ এই রাজ্যগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে। লিখে রাখুন 26, 27, 28, এই রাশিগুলো মহা কোটিপতি হতে চলেছে। আবারও বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং আমি আবারও বলি, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।